Hey guys, welcome back to my channel, blogger অপু সংসায়। তো চলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো ভিডিওটা আমি শুরু করছি। তো দেখো বন্ধুরা, এই শিব বাবা কিন্তু অদ্রিকের পছন্দ করে কেনা, কারণ ওই যে ঝুড়ি করে মাথায় করে নিয়ে যায় সেখান থেকেই কিন্তু অদ্রিক কিনেছিল। ও কিন্তু শিব বাবার খুবই ভক্ত। তো দেখো বন্ধুরা, অন্য দিন কিন্তু আমি দূর থেকেই ভিডিওটা করি, আজকে কিন্তু একদম কাছ থেকে তোমাদের মায়ের মুখটা দর্শন করলাম। তোমাদের কেমন লাগলো কিন্তু জানিও। আজ কিন্তু গোপুসোনাকে আমি খেতে দিইনি, আজ আমার সেজন অনেক খেতে দিয়েছে। জানো তো, সকাল থেকে কিন্তু ওয়েদারটা খুবই ভালো ছিল, ঘুমটাও অনেকক্ষণ হয়েছে। তো আজকে ছুটিও ছিল অবশ্য, কালকের থেকে আবার স্কুল। তো দেখো, চায়ের কাপ হাতে নিয়ে চার পাঁচটা বিস্কুট নিয়ে নিয়েছি, খুব খিদে পাচ্ছিল, কেন জানি না। ওই দিক থেকে কিন্তু তোমাদের দাদা আমাকে দেখে খুবই পিন মারছিল। তো চলো তারপর চলে যাব ঘরের কাজ সারতে। তোমরা তো দেখে বুঝতেই পেরেছো আমার ঘরের অবস্থা লন্ডভন্ড। খদ্দর গুছিয়ে বিছনাপত্র তুলে তারপর কিন্তু অদ্রিককে পড়তে বসাবো। সেই ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, সরি। তো দেখো, তারপর ব্রেকফাস্টে চলে আসলাম, রুটি, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, ঢ্যাঁড়স আলুর তরকারি। আলু ভাজাটা কিন্তু অদ্রিকের। তারপর চলে আসলাম দুপুরের মেনুতে। দেখো আজকে দুপুরের মেনুতে কী ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, ভাত, ঝুড়ি করে আলু ভাজা, তারপরে কিন্তু ডিম ভাজা, মুগ ডাল। মুগ ডাল আমি খাই না তাই নিয়ে নিই। তারপর পুঁই শাক আর শুক্তো। শুক্তটা কিন্তু মানে অসাধারণ রান্না করেছিল। আর সবার শেষে চাটনি। চাটনি আমার ভীষণ প্রিয়, সেটা টমেটো হোক আর আম হোক, নাহলে আমার খাওয়াই ভালো হজম হয় না। তো দেখো, তারপরে সবার শেষে নিয়ে নিলাম একটু ফলের বাটি। তো দেখো বন্ধুরা, আমটা কিন্তু পাকা দেখতে হলো, আদৌ কিন্তু মিষ্টি ছিল না। তোমরা কিন্তু আমায় দেখলেই বুঝতে পারবে, যেই না আমি লোভ করে মুখে দিতে গেলাম, তারপরে হয়ে গেল আমার অবস্থা খারাপ। মাথা যেন আমার ঘুরে গেল, চোখ যেন উপরে উঠে গেল। তারপরে চলো বন্ধু, তড়িঘড়ি করে বেরিয়ে পড়লাম, কোথায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ওই যে তোমাদেরকে বলেছিলাম আস্তে আস্তে আমি তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব আমার কথা। তো চলো বন্ধুরা, আজকে কোথায় আছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভেতরে যাওয়া যাক। তো আজ আমি চলে এসেছি এক দিদির বাড়িতে, দিদিকে ফেশিয়াল করাতে। হ্যাঁ বন্ধুরা, আমি হলাম একজন বিউটিশিয়ান। আমার কাজ হচ্ছে এখন একটু বাড়িতে গিয়ে গিয়ে ফেশিয়াল করাই। আমি কোনোদিনও পার্লারে কাজ করিনি, বাট বাড়িতেই গিয়ে আমি ফেশিয়ালটা করাই। তো দেখো, আমি কিন্তু দিদির থেকে পারমিশন নিয়েই কিন্তু দিদির ভিডিওটা দেখালাম। তো আইব্রোটা করেছি, তো তোমাদেরকে দেখালাম, দিদি এরকমই আইব্রো রাখতে ভালোবাসে। তারপরে চলো ফেশিয়াল করাতে শুরু করি। তো দেখো, জানো তো বন্ধুরা, এই ফেশিয়াল করানোটা কিন্তু মা আমাকে বিয়ের আগেই শিখিয়েছে। মা বলেছিল শেখ, পরে কিন্তু কাজে লাগবে। সত্যি বন্ধুরা, আজ কিন্তু কাজেই লাগছে। তো দেখো, দিদির কিন্তু খুবই পছন্দ হয়েছিল ফেশিয়ালটা। তারপর কিন্তু হেঁটে হেঁটেই আমি চলে আসবো, কারণ ডাক্তার আমাকে একবেলা হাঁটতে বলেছিলো। হাঁটা পথেই দেখা হয়ে গেলো আমার সেই বান্ধবীর সাথে। খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও।